ওয়েলকাম বন্ধুরা। রাজ্যের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির মর্নিং স্কুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, এছাড়াও বাঁকুড়া ডিপিএসসি তরফ থেকে। দেখে নিই এক এক করে বিভিন্ন জেলার মর্নিং স্কুল সম্বন্ধে কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রথমেই চলে আসছি ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে যেটা বলা হয়েছে, ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আওতাধীন প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে 2022 শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা। ঝাড়গ্রাম জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হচ্ছে যে এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রাতকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। প্রথম যেটা বলছে, আগামী 1 এপ্রিল থেকে 30 জুন 2022 পর্যন্ত প্রাতকালীন সময়ে পরিচালিত হবে, অর্থাৎ 3 মাস ব্যাপী কিন্তু ঝাড়গ্রামে মর্নিং স্কুল চলবে। এছাড়া প্রাতকালীন অধিবেশন শুরু হবে সকাল 6টা এবং শেষ হবে 11টা। মিড ডে মিলের ব্রেক থাকবে সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত। এছাড়াও বলেছে, যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য পরীক্ষার দিনগুলিতে সেই সকল বিদ্যালয় পরীক্ষা শুরুর কমপক্ষে 1 ঘন্টা পূর্বে বন্ধ হবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ঝাড়গ্রামের নির্দেশিকা। এবার চলে আসছি ঝাড়গ্রামের পরে বাঁকুড়ার যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে, এটাও সেই একই কথা বলেছে। 1 এপ্রিল থেকে 30 জুন অবধি 3 মাস ব্যাপী কিন্তু মর্নিং স্কুল হবে, এবং তার সময় যেটা সোম থেকে শুক্র সকাল 6:30 থেকে 10:30, আর শনিবার 6:30 থেকে 9:45 অবধি। ঝাড়গ্রামে যেখানে বলেছে 9টা থেকে সকাল 6টা থেকে, এখানে সেখানে বলেছে 6:30 থেকে। দুটো পার্থক্য হচ্ছে এটাই। এছাড়া অন্যান্য যে জেলাগুলো আছে, আমি অলরেডি কিছু জেলা দিয়েছি, যে জেলাগুলো বাকি থাকলো সেগুলো খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। তো তার জন্য অবশ্যই সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে হবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে।